আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা স্টাডি করব 40তম বিসিএস প্রিলির দ্বিতীয় পার্ট, যেখানে থাকবে 50 থেকে 100তম কোশ্চেন। প্রথম পার্টে আমরা 1 থেকে 50 পর্যন্ত 50টি দিছি, মানে এটা চার ভাগে বিভক্ত হবে, 50টি 50টি করে। ওকে, তো চলুন দেখি আজকের 50টি এমসিকিউ। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ মাসকুলিন, মাসকুলিন ওয়ার্ড কোনটা? এখানে মাসকুলিন ওয়ার্ড, মাসকুলিন ওয়ার্ড মার, লেড, পিলো, ফোনি। লেড, লেড কারেক্ট। এক্সপ্লেনেশন, লেড মাসকুলিন, লেস ফেমিনিন। লেড মাসকুলিন ওয়ার্ড আর লেস ফেমিনিন। মুদ্রিত লেখা সরাসরি ইনপুট লেখার ইনপুট নেওয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেওয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? ওএমআর, ওসিআর, এমআইসিআর, স্ক্যানার। মুদ্রিত লেখা লেখা নেওয়ার জন্য ব্যবহৃত হয় ওএমআর, ওসিআর ব্যবহৃত হয়। মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেওয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? ওসিআর, এমআইসিআর, ম্যাগনেটিক ইং ক্যারেক্টার রিকগনিশন। প্রধানত ব্যাংকে ব্যবহৃত মুদ্রিত লেখা, চেক বা ডকুমেন্ট সরাসরি ইনপুট হিসেবে নেওয়ার প্রযুক্তি। ওএমআর কাগজ দাগানোর চিহ্ন শনাক্ত করে, ওসিআর ওএমআর কাগজ দাগানোর চিহ্ন শনাক্ত করে, ওসিআর মুদ্রিত বা হাতের লেখা টেক্সটকে মেশিনের মাধ্যমে পাঠযোগ্য টেক্সটে রূপান্তরিত করা হয়, আর স্ক্যানার ছবি থেকে লেখা ছবি বা বস্তুর আঁকি দিতে ডিজিটাল ডিজিটাল ছবিতে রূপান্তরিত করে। কোন শব্দগুলো বিপরীতার্থক নয়? ঐচ্ছিক, অনাবশ্যিক, কুটিল, সরল, কম, বেশি, কদাচার, সদাচার। বিপরীতার্থক নয় কোনটি? মেবি কদাচার, সদাচার, সরি, ঐচ্ছিক, অনাবশ্যিক, বিপরীতার্থক শব্দ নয়। আচ্ছা, ঐচ্ছিক, অনাবশ্যিক, তা অনাবশ্যিক বিপরীতার্থক শব্দ নয় তাহলে, এটা ঠিক আছে। এক্সপ্লেনেশন, ঐচ্ছিক অর্থ ইচ্ছানুরূপ, ইচ্ছাধীন, অবশ্য পাঠ নয় এমন, আর অনাবশ্যক অর্থ অবশ্যই নয়, অনাবশ্যক, অনাবশ্যক, অবশ্যই নয় এমন, অপ্রয়োজনীয়, অকারণ। সুতরাং ঐচ্ছিক ও অনাবশ্যক প্রতিশব্দ, ঐচ্ছিকের বিপরীত শব্দ আবশ্যিক, কুটিল, সরল, কম, বেশি, কদাচার, সদাচার হলো বিপরীত শব্দ। কদাচার, সদাচার, এটা হচ্ছে বিপরীত শব্দ। ভারসাম্য রক্ষা করতে নির্দেশিত স্থানে কত কেজি ওজন বসাতে হবে? এই অঙ্কটা করেছিলাম একবার, 7 মিটার, 100 কেজি, 7 মিটার, আর এখানে আছে 5 মিটার। অঙ্কটা মনে পড়তেছে না, দেখি। ভারসাম্য রক্ষার্থে নিচের রক্ষার্থে রক্ষা করতে নির্দেশিত স্থানে কত কেজি ওজন বসাতে হবে? কত কেজি? 107 মিটারে 100 কেজি, 5 মিটারে তাহলে আরো বেশি, 120 কেজি, 140 কেজি বসাতে হবে। ব্যাখ্যাটা দেখি, বাম দিকে 7 মিটার দূরত্বের জন্য ওজন 100 কেজি, সুতরাং ডান দিকে 5 মিটার দূরত্বের জন্য ওজন পরিমাপ 140 কেজি। যেহেতু যান্ত্রিক সুবিধা ভর বল ইজ ইকাল টু বল বাহুর দৈর্ঘ্য ভর বাহুর দৈর্ঘ্য। সমবৃষ্টিপাত সম্পন্ন স্থান সমূহকে যোগকারী রেখাকে বলা হয়, সমবৃষ্টিপাত সম্পন্ন স্থান সমূহকে যোগকারী রেখাকে বলা হয় আইসোথার্ম, আইসোবার, আইসোহাইড, আইসোহেলাইন। আইসো, আইসোবার, আইসোহাইড। সমবৃষ্টিপাত সম্পন্ন স্থান সমূহকে যোগকারী রেখাকে বলা হয় আইসোহাইড। আইসোহাইড অর্থ, আইসো অর্থ একই বা সমান, এবং থাম অর্থ তাপমাত্রা। একটি নির্দিষ্ট সময়ে বা কোনো একটি নির্দিষ্ট সময়ে গড়ে মানচিত্র একই তাপমাত্রার বিন্দুসমূহকে সংযোগকারী রেখাকে আইসোথার্ম বলে, আইসোবার। আইসোবার অর্থ একই বা সমান, এবং বার অর্থ ভর। যে সকল মৌলের ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা তাদেরকে একে অপরের আইসোবার বলে, যেমন কে এবং আর, এ আর। এদের মানবিক
সংখ্যা যথাক্রমে 18 ও 19 এবং ভর সংখ্যা ওয়াইকে 39, তাই এরা একে অপরের আইসোবার আইসোহাইড সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে সংযোগকারী রেখাকে আইসোহাইড বলে। আইসোহেলেন, আইসোহেলেন অর্থ একই বা সমান সমান এবং হেলাইন অর্থ লবণাক্ত, কোনো জলীয় সিস্টেম সমলবণাক্ত বিশিষ্ট বিন্দুসমূহকে সংযোগকারী রেখাকে আইসোহেলেন বলে। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে? ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক সিকান্দার আবু জাফর ছিল সমকালের, কৃষ্ণচন্দ্র মজুমদার, শামসুর রহমান। ঢাকা প্রকাশ কৃষ্ণচন্দ্র মজুমদার, ঢাকা প্রকাশ, ঢাকা প্রকাশ কে করছে এটা? আবু জাফর তো ছিল সমকালের, শামসুর, কৃষ্ণচন্দ্র মজুমদার, রাইট। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক ছিলেন কৃষ্ণচন্দ্র মজুমদার। ব্যাখ্যাটা দেখি একটু। ঢাকা প্রকাশ থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র, এর প্রথম সংখ্যা প্রকাশিত হয় 1861 সালের 7 মার্চ বাবুবাজারের বাঙ্গালা যন্ত্র থেকে। ঢাকা প্রকাশ ঢাকা থেকে প্রকাশিত হয় 1861 সালে 7 মার্চের বাবুবাজারের বাংলা যন্ত্র থেকে। পত্রিকাটির শিরোনামের নিচে একটি সাংস্কৃতিক শ্লোকাংশ, সিদ্ধি সাধ্য সমাস্থিত সাধ্য অনুযায়ী সিদ্ধি লাভক, মুদ্রিত হতো প্রতি সপ্তাহে গুরুবার অর্থাৎ বৃহস্পতিবার তা বের করা হতো। ডাক মাশুল, ডাক মাশুল সহ পত্রিকার বার্ষিক মূল্য ছিল 5 টাকা। ঢাকা প্রকাশের প্রথম সম্পাদক ছিলেন কবি কৃষ্ণচন্দ্র মজুমদার। পরিচালক গণের মধ্যে প্রধান ছিলেন বোস সুন্দর মিত্র। দীনবন্ধু মল্লিক, ঈশ্বরচন্দ্র বসু, চন্দ্রকান্ত বসু প্রমুখ ছিলেন। প্রধান ছিলেন বোস সুন্দর মিত্র। দীনবন্ধু মল্লিক, ঈশ্বরচন্দ্র বসু, চন্দ্রকান্ত বসু প্রমুখ কৃষ্ণচন্দ্র মজুমদারের পর দীননাথ সেনের পরিচালনায় পত্রিকায় প্রকাশিত হয়। এ সময় বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবারের পত্রিকা প্রকাশিত হতো। চতুর্থ বর্ষে 23 থেকে 36 সংখ্যা পর্যন্ত দীননাথ পরিচালনা করেন। পরে সে ভার অর্পিত হয় জগন্নাথ অগ্নিহোত্রী ও গোবিন্দপ্রসাদ রায়ের ওপর। পঞ্চম বর্ষ থেকে শুক্রবারের বদলে ঢাকা প্রকাশ রোববারে প্রকাশিত হতে শুরু করে। বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাত বেশি কর্মসংস্থান হয়? নির্মাণ খাত, কৃষি খাত, সেবা খাত, শিল্প কারখানা খাত। কোন খাত থেকে বেশি কর্মসংস্থান হয়? নির্মাণ খাত, কৃষি খাত, সেবা খাত, শিল্প কারখানা খাত। সেবা, কৃষি, নির্মাণ খাত না, সেবা খাত, কৃষি খাত। কৃষিখাতে বেশি কর্মসংস্থান হয়। বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে নির্মাণ খাতে কর্মসংস্থানের হার 5.88%, কৃষিখাতে কর্মসংস্থানের হার 40.62%, সেবা খাতে কর্মসংস্থানের হার 39% এবং শিল্প খাতে কর্মসংস্থানের হার 20.4%। সোর্স বিবিএস লেবার ফোর্স সার্ভে। নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে? ইনপুট আউটপুট হিসেবে কাজ করে টাচ স্ক্রিন, টাচ স্ক্রিন প্রিন্টার, টাচ স্ক্রিন হবে, টাচ স্ক্রিন। অ্যান এক্সট্রা মেসেজ অ্যাডেড অ্যাট দ্য এন্ড অফ দ্য লেটার ইট ইজ সাইন ইজ কল্ড অ্যাট এক্সট্রা মেসেজ অ্যাডেড অ্যাট দ্য এন্ড অফ দ্য লেটার আফটার ইট ইজ সাইন ইজ কল্ড করিগেন্ডাম পোস্টস্ক্রিপ্ট এনবি এনবি পোস্টস্ক্রিপ্ট করিগেন্ডাম পোস্টস্ক্রিপ্টাম পোস্টস্ক্রিপ্ট রাইট অ্যান্সার। ব্যাখ্যাটা একটু দেখা দরকার। চিঠিতে স্বাক্ষরের পরে যুক্ত অতিরিক্ত বার্তা বা বাক্য বলিতে বলা হয় পোস্টস্ক্রিপ্ট। অন্যদিকে করিগেন্ডাম অর্থ শুদ্ধিপত্র, সংশোধনীয় বিষয়। এনবি পোস্টস্ক্রিপ্ট মানে পোস্টস্ক্রিপ্ট পুনঃ। অন্যদিকে করিগেন্ডাম অর্থ শুদ্ধিপত্র, সংশোধনীয়। এনবি মানে নোট বিন, এনবি অর্থ নোট বিন, সতর্কতার সাথে লক্ষ্য করা, লক্ষণীয়। আর আরএসভিএ অর্থ দয়া করে জবাব দিন, প্লিজ রিপ্লাই। আরএস
ভিপি অর্থ দয়া করে জবাব দিন প্লিজ রিপ্লে, যা আমন্ত্রণ কার্ডের প্রান্তে লেখা হয় প্লিজ রিপ্লে। ওকে, একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলে যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো, মোটরসাইকেলের ক্রয় মূল্য কত? 1200 টাকা, 1200 টাকা যদি বিক্রয় মূল্য 1200 টাকা হয়, 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো, মোটরসাইকেলটির ক্রয় মূল্য কত? আই ডোন্ট নো, 4000, 6000 টাকা। ধরি ক্রয় মূল্য 100 টাকা, 12% ক্ষতিতে বিক্রয় মূল্য 88 টাকা, 8% লাভে বিক্রয় মূল্য 108 টাকা, সুতরাং ক্রয় মূল্য বিক্রয় মূল্য বাদ দিচ্ছে 20 টাকা, তাহলে বিক্রয় মূল্য পার্থক্য 20 টাকা, বিক্রয় মূল্য পার্থক্য 20 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে 100 ভাগ 20 টাকা, 1200 টাকা হলে 1200 ভাগ 100, সব 120 দিয়ে গুণন দিছে 600 টাকা, 6000 টাকা। বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয় 7 ফেব্রুয়ারি, 7 জানুয়ারি 1973, 7 মার্চ। জাতীয় সংসদে প্রথম নির্বাচন হয় 7 মার্চ 1973, 7 মার্চ না 7 এপ্রিল, 7 এপ্রিল, 7 মার্চ, 7 মার্চ 1973 সালে জাতীয় সংসদে প্রথম নির্বাচন হয়। প্রথম জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন স্বাধীন বাংলাদেশের 1973 সালে 7 মার্চ প্রথম সংসদ অনুষ্ঠিত হয়েছিল। সে সময় 300 আসনে সরাসরি নির্বাচিত হয়, 300 আসনে সরাসরি নির্বাচিত হয়, আর সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ছিল 15টি। ওই সংসদের প্রথম অধিবেশন বসেছিল 7 এপ্রিল তেজগাঁওয়ে অবস্থিত তখনকার জাতীয় সংসদ ভবনে। আগে জাতীয় সংসদ ভবন উদ্বোধন হয়েছে বেরাশি, কিন্তু 73-এ তখন ছিল তেজগাঁতেই। আওয়ামী লীগ 300টি আসনের মধ্যে 293টিতে জয়লাভ করে। বঙ্গবন্ধু সে সময় ঢাকা 12 আসন থেকে বিজয়ী হয়েছিল, ঢাকা 12 আসন থেকে শেখ মুজিব বিজয়ী হয়েছিল। নিচের কোনটি জলজ উদ্ভিদ নয়? নিচের কোনটি জলজ উদ্ভিদ নয়? করস, হিজল, ডুমুর, গজারি। গজারি, হিজল, করস, ডুমুর, সরি, গজারি। নিচের কোনটি জলজ উদ্ভিদ নয়? গজারি জলজ উদ্ভিদ নয়। যে সমস্ত উদ্ভিদ পানিতে বা পানি যুক্ত স্থানে জন্মায় তাদেরকে জলজ উদ্ভিদ বলে। এসব জলজ উদ্ভিদ নদী, নালা, খাল, বিল, ডোবা, পুকুর, হ্রদ, জলাশয় ইত্যাদি প্রচুর পরিমাণে জন্মে, যেমন করচ, হিজল, ডুমুর, জলকামনি, কচুরিপানা ইত্যাদি। গজারি মূলত বৃক্ষ জাতীয় উদ্ভিদ, আর এর অপনাম শাল, গজারি বা শাল। ঘাস কাটার পর গোড়া থেকে চারা গজানোর কারণে এর নাম গজারি হয়েছে মনে করা হয়। বাংলাদেশের ভাওয়াল ও মধুপুরের গজারি বনই দেশের বৃহত্তম পাতা ঝরা বনাঞ্চল। লাল মাটির পাহাড়, ছোট ছোট ঢিলা জমিতে গজারি ভালো জন্মায়। গজারি গারো উপজাতি কোন জেলায় বসবাস করে? গারোরা বসবাস করে ময়মনসিংহে। ভারতের মেঘালয় ছাড়া আসামের কামরূপ, গোয়ালপাড়া, কার্বি আলং জেলায় এবং বাংলাদেশের ময়মনসিংহ ছাড়া টাঙ্গাইল, সিলেট, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা, গাজীপুর জেলায় গারোরা বসবাস করে। গারোদের ভাষা অনুযায়ী বোডো মঙ্গোলীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। ইয়াং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? অবক্ষয় কুমার দত্ত, অ্যান্টনি ফিরিঙ্গি, মাইকেল মধুসূদন দত্ত, কালীপ্রসন্ন সিংহ। ইয়াং বেঙ্গল অন্তর্ভুক্ত ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। ইয়াং বেঙ্গল গোষ্ঠী ও হিন্দু কলেজ গুরুত্বপূর্ণ তথ্য। 1817 সালে খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। ইয়াং বেঙ্গল প্রতিষ্ঠাতা হেনরি লুই ভিভিয়ান। ইয়াং বেঙ্গল প্রতিষ্ঠাতা করেছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, হিন্দু কলেজের শিক্ষক ছিলেন। ডিরোজিও, আমরা ডিরোজিওকে চিনি। ওকে, 1831 সালে ইয়াং বেঙ্গল প্রতিষ্ঠিত হয়। ডিরোজিও শিষ্যরাই ইয়াং বেঙ্গল নামে পরিচিত। ডিরোজিও
শিশুরা ছিল বাঙালি ইয়াং ছেলেপেলেরা। ইয়াং বেঙ্গলরা মূলত ইংরেজ ভাবধারা পুষ্ট বাঙালি যুবক। ইয়াং বেঙ্গলদের আদর্শ অস্তিত্বকতা হোক আর নাস্তিকতা হোক, কোনো জিনিসের পূর্বে থেকেই গ্রহণ না করা, জিজ্ঞাসা ও যুক্তি দিয়ে বিচার করা, তারা সাহিত্য, যুক্তিশীলতা ও মানবাধিকারকে বড় করে ফুটিয়ে তুলেছেন। ডিরোজিওর প্রধান গ্রন্থ দি ফিকার অব জাঙ্কিরা, ডিরোজিওর প্রধান গ্রন্থগুলি ছিল দি ফাকির অব জাঙ্কিরা কিরা। হিন্দু কলেজের মেধাবী ছাত্র ও সাহিত্যিকরা হলেন প্যারিচাঁদ মিত্র। হিন্দু কলেজের মেধাবী ছাত্র ছিলেন কারা? প্যারিচাঁদ মিত্র, দক্ষিণারঞ্জন মিত্র, কালীপ্রসাদ ঘোষ, হরচন্দ্র ঘোষ, মাধবচন্দ্র মল্লিক, রমতনু লাহারি প্রমুখ। বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক থাকে তাকে কি বলে? বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক থাকে তাকে কি বলে? কারক বিভূতি, কারক বিভক্তি বলে, কারক বলে। তাহলে বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক থাকে তাকে কারক বলে। কারক শব্দের অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে বিভক্তি বলে। যেমন ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতির এবং ক্রিয়ার প্রকৃতির পরে যে শব্দ অংশ যুক্ত হয় তাকে প্রকৃতির এবং ক্রিয়ার প্রকৃতির পরে যে শব্দ অংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে। বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে আবার কখনো বিভক্তি ন্যায় বাক্যে ব্যবহৃত হয় তা তাদের অর্থ প্রকাশ করে তাকে অনুসর্গ বলে। যেমন প্রতি, বিনা, বিহনে, সহ, অপর, অপতি ইত্যাদি। জীবন স্মৃতি কার রচনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রোকেয়া সাগর জীবন স্মৃতিকে রেখেছেন। জীবন চরিত্র তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জীবন স্মৃতি, জীবন স্মৃতি, জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর। জীবন স্মৃতি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পাড়ে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার আত্মজীবনীমূলক গ্রন্থ জীবন স্মৃতি রচনা করেন। ঢাকা থেকে হংকং হয়ে প্লেন নিউ ইয়র্কে যাওয়ার সময় দিনের সময়কালকে অপেক্ষাকৃত ছোট মনে হয় কেন? ঢাকা থেকে হংকং এ প্লেন নিউ হংকং হয়ে প্লেন নিউ ইয়র্কে যাওয়ার সময় দিনের সময়কালকে অপেক্ষাকৃত ছোট মনে হয় কেন? পৃথিবী পশ্চিম দিকে ঘুরছে বলে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে বলে, এক্ষেত্রে এসব ঘূর্ণনের কোনো প্রভাব নেই, অন্য কোনো কারণ আছে। পৃথিবী সূর্য, এটা হবে এক নম্বরটা, সরি, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে বলে দিনের প্রভাব হয়। আচ্ছা, ওকে, পৃথিবী সূর্য চারদিকে সর্বদা ঘূর্ণায়মান। পৃথিবীর এই ঘূর্ণয়নের ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের তারতম্য পরিলক্ষিত হয়। তাই ঢাকা থেকে হংকং হয়ে প্লেন নিউ ইয়র্কে যাওয়ার সময় দিনের সময়কালকে ছোট মনে হয়। সোডিয়াম অ্যাসিটেটের সংকেত কি? অ্যাসিটেটের সংকেত CH2 কোনা, সরি, তিন নম্বরটা হবে CH3 COONA, সোডিয়াম অ্যাসিটেটের সংকেত। সোডিয়াম অ্যাসিটেটের ইথিওয়ান বক্কে, সোডিয়াম অ্যাসিটেট সোডিয়ামকে ইথান ওয়েটও বলা হয়। এর সংকেত হলো CH3C00NA, এটা ইথানোয়েটের সংকেত। ইথানোয়েট অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণের সাথে বিক্রিয়ন করে সোডিয়াম অ্যাসিটেট লবণ ও পানি উৎপন্ন করে। সিপিইউ কোন অ্যাড্রেস জেনারেট করে? ফিজিক্যাল অ্যাড্রেস, লজিক্যাল অ্যাড্রেস, বোথ ফিজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল অ্যান্ড লজিক্যাল। সিপিইউ কোন অ্যাড্রেস জেনারেট করে? বোথ লজিক্যাল অ্যাড্রেস। সিপিইউ কোন অ্যাড্রেস জেনারেট করে? লজিক্যাল অ্যাড্রেসটা জেনারেট করে।
CPU মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট CPU, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যা কাজ নির্দেশ অনুযায়ী সম্পাদন করে ফলাফল বের করে। CPU বলতে মূলত প্রসেসরকেই বোঝানো হয়। প্রসেসর হলো অসংখ্য একটি ইলেকট্রনিক সার্কিট যুক্ত ডিভাইস যা লজিক গেটের মাধ্যমে প্রদত্ত তথ্য যাচাই করে তুলনামূলক তথ্য বের করতে পারে। প্রসেসরের মাঝে এই কাজ সম্পাদন করার জন্য যে অংশ থাকে তার নাম ALU। প্রসেসরের মাঝে এই কাজ সম্পাদন করার জন্য যে অংশ থাকে তার নাম ALU। বাংলা ব্যঞ্জন বর্ণমালায় ম অক্ষরটির পূর্বে পঞ্চম অক্ষরটি কি? ব্যাখ্যাটা দেখি একটু। ক খ গ ঘ ম চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ মধ্যাহ্ন ত থ দ ধ দন্তন্ন প ফ ব ভ ম। তাহলে ম বাংলা ব্যঞ্জন বর্ণমালায় ম অক্ষরের অক্ষরটির পূর্বে পঞ্চম অক্ষরটি বসে দন্তন্ন, সুতরাং ম অক্ষরটির পূর্বে দন্তন্ন হলো। বাংলাদেশের প্রথম ভ্যাট চালু হয় 1991-73-76-96। বাংলাদেশের প্রথম ভ্যাট চালু হয় 91-91 সালে। মূল্য সংযোজন কর, ইংরেজি ভ্যালু অ্যাডেড ট্যাক্স, সংক্ষেপে ভ্যাট বলা হয়। সংক্ষেপে মিশ্রক, 20 শতাব্দীর উদ্ভাবিত একটি আধুনিক কর যা যে কোনো ব্যবসায়ীর মাধ্যমে সৃষ্ট মূল্য সংযোজনের মাধ্যমে আরোপ করা হয়ে থাকে। দেশীয় পণ্য উৎপাদন, বিপণন, বিক্রয়, বিদেশি পণ্য আমদানি রপ্তানি, দেশভাগান্তর, সেবা পরিষেবার উৎপন্ন, বিপণন, বিক্রয় ইত্যাদি সকল ক্ষেত্রে মূল্য রপ্তানি কর আরোপযোগ্য। এই কর উৎপাদন থেকে খুচরা বিক্রয় পর্যন্ত বিভিন্ন স্তরে আরোপ আদায় করা হলেও এর দায়ভার চূড়ান্তভাবে কেবল পণ্য ও সেবার ভোক্তাকে বহন করতে হয়। মিশক আরফের মাধ্যমে আবগারি শুল্ক কর, বিক্রয় কর ইত্যাদি প্রয়োজনীয়তা দূর হয়েছে। বাংলাদেশে 1991 খ্রিস্টাব্দে প্রথম মূল্য সংযোজন কর ব্যবস্থা প্রবর্তন করা হয়। আওয়ামী লীগের 6 দফা পেশ করা হয়েছিল কবে? 1966 সালে। 6 দফা আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। 1966 সালে 5 ও 6 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে 6 দফা পেশ করেন। আনুষ্ঠানিকভাবে 6 দফা উত্থাপন করা হয় লাহোরের প্রস্তাবের সাথে মিল রেখে 23 মার্চ। 6 দফা দাবির মূল উদ্দেশ্য, পাকিস্তান হবে একটি ফেডারেল রাষ্ট্র। 6 দফা কর্মসূচির ভিত্তিতে এই ফেডারেল রাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যকে পূর্ণ স্বায়ত্ত শাসন দিতে হবে। 6 দফা কর্মসূচির ভিত্তি ছিল ঐতিহাসিক লাহোর প্রস্তাব। পরবর্তীকালে 6 দফা দাবিকে কেন্দ্র করে বাঙালি জাতির স্বায়ত্ত শাসনের আন্দোলন জোরদার করা হয়। বাংলাদেশের জন্য এই আন্দোলন এতটাই গুরুত্বপূর্ণ যে একে ম্যাগনা কার্টা বা বাঙালির মুক্তি সনদে বলা হয়। প্রতিবছর 7 জুন বাংলাদেশের 6 দফা দিবস পালন করা হয়। প্রতিবছর সাতই জুন বাংলাদেশে 6 দফা দিবস পালন করা হয়। 1966 সালে 7 জুন 6 দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয়। এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গী, ঢাকা, নারায়ণগঞ্জ পুলিশ ও ইপিআর এর গুলিতে মনু মিয়া, শফিক, শামসুল হক সহ 11 জন বাঙালি নিহত হন। নিচের কোনটি অক্টাল নাম্বার নয়? অক্টাল নাম্বার নয় 19। নিচের কোনটি অক্টাল নাম্বার নয়? 19 অক্টাল নাম্বার নয়।
অক্টাল নাম্বার সিস্টেম এ 8টি অঙ্ক ব্যবহৃত হয়, যথা 1, 2, 3, 4, 5, 6, 7। তাই 3, 8, 3, 8 অক্টাল নাম্বার নয়। বুঝলাম না জিনিসটা, ব্যাখ্যাটা বুঝতে পারলাম না। ওকে, নিচের কোনটি মানব সৃষ্ট আপদ? হাজার্ড নয়। মানব সৃষ্ট আপদ নয় কোনটি? বায়ু দূষণ, দুর্ভিক্ষ, মহামারী, কালবৈশাখী। দুর্ভিক্ষ, বায়ু দূষণ, নিচের কোনটি আপদ সৃষ্ট? হাজার্ড নয়। বায়ু দূষণ, বায়ু দূষণ কি মানুষিত করতে পারে? দুর্ভিক্ষ মানুষ, মহামারী, কালবৈশাখী। মহামারী মানুষ করে, কিন্তু কালবৈশাখী ছাড় মানুষ করতে পারে না। হাজার্ড বা আপদ বলতে বোঝায় কোনো আকস্মিক বা চরম প্রকৃতি বা মানবসৃষ্ট ঘটনা। এই ঘটনাকে জীবন সম্পদ ইত্যাদির উপর আঘাত হানে। এর প্রত্যক্ষ প্রভাব পরিবেশগত বায়ু দূষণের ফলে বিশ্বময় উন্নয়নের জন্য উষ্ণায়নের জন্য সৃষ্টি হয়। মানুষের প্রায় প্রত্যেকটি অঙ্গতন্ত্রের জটিলতা সৃষ্টি হয়। ক্যান্সার, নিউমোনিয়া, জন্ডিস ও নানা রোগে পৃথিবীর মানুষের মৃত্যু প্রধান কারণ। বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম? ব্যারোমিটার, হাইগ্রোমিটার, মাইক্রোমিটার। ব্যারোমিটার, বাতাসের আর্দ্র মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার, সরি, হাইগ্রোমিটার। বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র। হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র। হাইড্রোমিটার তরলের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব নির্ণায়ক। হাইড্রোমিটারদের তরলের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব নির্ণায়ক। ল্যাক্টোমিটার দুধের বিশুদ্ধতা নির্ণায়ক। সভ্য সমাজের মানদণ্ড গণতন্ত্র, বিচার ব্যবস্থা, সংবিধান, আইনের শাসন। সভ্য সমাজের মানদণ্ড গণতন্ত্র, আইনের শাসন, বিচার ব্যবস্থা, আইনের শাসন, আইনের শাসন। যে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, জনগণের জীবন মালের নিরাপত্তা বজায় থাকে, সমাজের সকল মানুষ সমান আইনগত ও বিচারিক সুবিধা পেয়ে থাকে, এমন সমাজকে সভ্য সমাজ বলে। সভ্য সমাজের উপযুক্ত বিষয়গুলো সমাজের বাস্তবায়ন হয় আইনের শাসনের মাধ্যমে। যথাযথ আইনের শাসন গণতান্ত্রিক সরকারের ভিত্তি হিসেবে কাজ করে। বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1974 সালে। 1974 সালে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় 1974 সালে। তখন চূড়ান্ত ফলাফলের জনসংখ্যা ছিল 7,64,00,000। শিবরাত্রির ষোলতে বাগধারাটির অর্থ শিবরাত্রির আলো, একমাত্র সঞ্চয়, একমাত্র সন্তান, একমাত্র সন্তান। শিবরাত্রির ষোলতে একমাত্র সন্তান। শিবরাত্রির ষোলতে বলতে বোঝায় পিতা মাতার একমাত্র জীবিত সন্তান, একমাত্র সন্তান, একমাত্র অবলম্বন। কিন্তু মানুষ কখনো পাষাণ হয় না, উক্তিটি কোন উপন্যাসের? শরৎচন্দ্রের পথের দাবি, শওকত ওসমান, বঙ্কিমচন্দ্র, রাজসিংহ। মেবি শরৎচন্দ্রের পথের দাবি, বঙ্কিমচন্দ্রের রাজসিংহর। এটা মানুষ কখনো পাষাণ হয় না, এটা বঙ্কিমচন্দ্রের রাজসিংহর থেকে নেওয়া হয়েছে এই কথাটি। রাজসিংহ 1882 সালে ঐতিহাসিক উপন্যাস, প্রথম প্রকাশ বঙ্গদর্শন পত্রিকায়। 1882 সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্রের রাজসিংহ রচনাটি। চৈত্র বাংলায় 1284, ভাদ্র 1285। পত্রিকায় অসমাপ্ত উপন্যাসটি সমাপ্ত করে 1882 সালে। 23 পৃষ্ঠার প্রথম সংস্করণ প্রকাশিত হয়। দ্বিতীয় সংস্করণ পৃষ্ঠা সংখ্যা বেড়ে 90। 1893 খ্রিস্টাব্দে চতুর্থ সংস্করণ পৃষ্ঠা হয়ে যায় 434।
H3O3 প্রোটোকল সাধারণত কি কাজে ব্যবহৃত হয়? ফাইল ট্রান্সফার অফ ভিওপি, ডাটা সিকিউরিটি, ফাইল ডাউনলোড, ফাইল ট্রান্সফার, ভিওআইপি। 3-2-3 প্রোটোকলটি ব্যবহৃত হয় ভিওআইপিতে। H3O3 যে কোনো প্যাকেটের নেটওয়ার্কে প্যাকেট নেটওয়ার্কে অডিও ভিডিও যোগাযোগ সুবিধা প্রদানের প্রোটোকলটি নির্ধারণ করে। কম্পিউটার বা এই ধরনের যন্ত্র ব্যবহার করে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল অর্থাৎ ভিওআইপি, এমনকি ISDN, PSTN, SS7 এবং 3G মোবাইল নেটওয়ার্কেও এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। H323 প্রোটোকল খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে, উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড। শ্বালক শ্বসনের জন্য প্রয়োজনীয় উপাদান 4টি, পানি, কার্বন ডাইঅক্সাইড, এই 2টি হলো প্রধান, সূর্য ও ক্লোরোফিল। তার মধ্যে পানি ও ক্লোরোফিল আসে উদ্ভিদ কোষ থেকে, কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডল থেকে এবং সূর্য গ্রহণ করে সূর্য থেকে। 32x√x = x√x গুণন x স্কোয়ার হয়, তবে x এর মান কত জানি না রে ভাই, এরকম অঙ্ক জীবনেও করিনি না ভাই। স্যার ব্যাক সলভ মেথড প্রয়োগ করে x 94 বিবেচনা করি। লেফট হ্যান্ড সাইড x = 94, তিন দুই স্কোয়ার সময়। ওকে, এসি কে ডিসি করার যন্ত্রের নাম, এসি কে ডিসি করার যন্ত্রের নাম রেট্রিফায়ার, ট্রানজিস্টর না রেট্রিফায়ার, ট্রানজিস্টর অফ রেট্রিফায়ার। এসি কে ডিসি করার যন্ত্রের নাম হচ্ছে রেট্রিফায়ার। রেট্রিফায়ার হলো একটি বৈদ্যুতিক যন্ত্র যা পরিবর্তনশীল বিদ্যুৎ প্রবাহ এসি কে একমুখী বিদ্যুৎ প্রবাহ ডিসি এ রূপান্তরিত করে। সুশাসন প্রতিষ্ঠার নাগরিকের কর্তব্য হল সরকার পরিচালনায় সাহায্য করা, নিজের অধিকার ভোগ করা, সৎভাবে ব্যবসা করা। সরকার পরিচালনায় সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য সরকার পরিচালনায় সাহায্য করা, নিয়মিত কর প্রদান করা। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য নিয়মিত কর প্রদান করা। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব কর্তব্য অনেক, রাজনৈতিক অংশগ্রহণ, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন, সংবিধান মান্য করা, সততা ও নিষ্ঠার সাথে সরকারি কাজে সম্পাদন করা, জাতীয় সম্পত্তি ও শৃঙ্খলা রক্ষা করা প্রভৃতি দায়িত্ব পালনের মাধ্যমে একজন নাগরিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারের পরিচালনায় সাহায্য করা থাকে, যা কোনো দেশে যে কোনো দেশে সুশাসন প্রতিষ্ঠায় জরুরি। নিয়মিত কর প্রদান করার মাধ্যমে একজন নাগরিক সরকার পরিচালনার সাহায্য করে থাকে, নিজের ভোগ একান্তই নাগরিক ব্যাপার, যার সাথে সুশাসন প্রতিষ্ঠায় কোনো সম্পর্ক নেই। সৎভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনায় অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠায় সহায়তায় ভূমিকা পালন করে। টেনিসন ইন মেমোরিয়াম ইজ এ ইলেজি অন দ্য ডেট অফ টেনিসন, কার মৃত্যুতে এই ইন মেমোরিয়াম ইলেজিটা লিখেছিলেন? জন কিট, জন কিট, জন কিট তো অ্যাডিসন লিখছিলেন, এটা না, আর্থার হেনরি হলাম, এটাই হবে, আর্থার হেনরি হলাম। রাইট, আর জন কিটসের মৃত্যুতে লিখেছিলেন অ্যাডোনিস লিখেছিলেন, এস্টি কলারিস। ইলেজি হলো কবিতা, ইন মেমোরিয়াম শোক কবিতা,
টেনিসন তার প্রিয় ক্যামব্রিজ বন্ধু অ্যার্থার হেনরি হলামের স্মরণে লিখেন, যিনি 1833 সালে হঠাৎ সেরেব্রিয়াল হেমোরহ্যাজ এর কারণে মারা যান। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্ডেক্স IDI এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ার বাংলাদেশের স্থান কত? ইনক্লুসিভ ডেভেলপমেন্ট আইডেক্সে বাংলাদেশের অবস্থান প্রথম তো হবে না, দ্বিতীয় দিই, দ্বিতীয়। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্ডেক্স IDI এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ার বাংলাদেশের স্থান দ্বিতীয়। বিশ্ব অর্থনৈতিক ফোরাম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক প্রকাশিত ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ার বাংলাদেশের স্থান দ্বিতীয়, প্রথম স্থান নেপাল, পাকিস্তান তৃতীয়। নেপাল, বাংলাদেশ, পাকিস্তান। বাংলাদেশ জাতিসংঘের সদস্য 136তম। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। 17 সেপ্টেম্বর 1974 সালে জাতিসংঘের 29তম অধিবেশনে তিনটি দেশের সদস্য লাভ করে। 1974 সালে 29তম অধিবেশনে তিনটি দেশের সদস্য লাভ করে, এগুলো হচ্ছে বাংলাদেশ, গ্রানাডা ও গিনি বিসাউ। এরা তিনজনে একসাথেই জাতিসংঘের সদস্য লাভ করে। বর্ণক্রম অনুসারে নাম আসায় বাংলাদেশের 136তম, কানাডা 137, গিনি 138, বিসাউ 138 সপ্তম সদস্য লাভ করে। দি শর্ট স্টোরি দি ডায়মন্ড নেকলেস ওয়াজ রিটেন বাই ডায়মন্ড নেকলেস কে লিখেছেন? গেডি মানসপ্যান, ও হেনরি, সমরেস্ট মুঘম, জর্জ অরওয়েল। ডায়মন্ড নেকলেস কে লিখেছিলেন? গেডি মানুষ ফ্যাসান্ট, গেডি মানুষ ফ্যাসান্ট এটাই হবে, গেডি মানুষ ফ্যাসান্ট এটাই কারেক্ট। ছোট গল্প দি ডায়মন্ড নেকলেস কে দ্য নেকলেস নামেও অভিহিত করা হয়। ছোট গল্পটি 1884 সালে প্রকাশিত হয়। গল্পটি লেখেন ফ্রেঞ্চ লেখক গেডি মানুষ ফাসান, মাউ ফাসান্ট, সরি মাউ ফাসান্ট। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ ইজ স্পেলড ইনকারেক্টলি। কনসিয়াস এটি তো ভুল হচ্ছে মনে হয়। পিসার ভ্যান্স, কনভালেন্স, মেনটেনেন্স এটি ভুল, কারেক্ট, কনসিয়াসনেস হবে। ভুল বানান বিশিষ্ট শব্দ হল কনসিয়াস। শব্দটির শেষে সি কে টি তে রূপান্তরিত করলে ওয়ার্ডটি সঠিক হবে। কনসিন শেষে সি কে ওর সিয়াস না, এখানে TIYUS, কনসিয়াস ওয়ার্ডটি সঠিক হবে। শব্দটি অর্থ বিবেক বুদ্ধি সম্পন্ন। তাছাড়া প্রিজারভেশন অর্থ অধ্যবসায়। প্রিজারভেরান্স অর্থ অধ্যবসায়। কনভালিসেন্স অর্থ রোগ মুক্তির পর স্বাস্থ্য কমোন্নতি। আর মেইনটেনেন্স অর্থ রক্ষণাবেক্ষণ। হু হ্যাজ রিটেন দ্য পোয়েম দি গড মরো? দি গড মরো কবিতাটি কে লিখেছেন? অ্যান্ড্রু মার্ভেল, জন টন, হেনরি ভোগম। গড মরো কে লিখেছেন? মেবি জন ডন, রাইট। দি গড মরো কবিতাটি কবি হলেন পোয়েট অফ লাভ। গড মরো কবিতাটির কবি হলেন পোয়েট অফ লাভ নামে প্রসিদ্ধ জন্ডন। জন্ডনকে পোয়েট অফ লাভ বলা হয়, পোয়েট অফ লাভ। তার আরও কিছু কবিতার নাম হলো দি সান রিসিন, দি ক্যানোনিজেশন, দি ইস্টাসি, দি ড্রিম। এগুলো জন্ডনের লেখা। সঠিক বানান কোনটি? ইন্টোলিন, এটা হবে না, ইন্টোলিন,
इंडोलिन इंटोलिन इंटोलिन डबल एल आई एन जी इंटोलिन ये सठिक बन चित्रे पी क्यू आर कोण पी क्यू आर कोण 95 डिग्री एल आर एन कोण 90 डिग्री एवं पी क्यू पी क्यू एम आर पी क्यू एम आर पी क्यू इजिकल टू पीआर होले एन आर पी एर मान नीचे कोणटी अच्छा एन आर पी एर मान कत एन आर पी एर मान कत होते पारे एटा जदि 90 डिग्री हय 45 डिग्री 45 एन आर पी एन आर पी एर मान हबे 55 35 अच्छा मैट बेबी हलो ना देखो कटो ना करी समय नहीं मैंस लव इज मैंस लव इज ऑफ मैन लाइफ ए थिंग ए पार्ट टीस ओमेन हुल एक्सिस्टेंट दिस टेकन फ्रॉम ए पोएम ऑफ पीबी शेली लॉर्ड बायरन जॉन किट्स एडमंड स्पेंसर मैंस लव इज मैंस लाइफ लॉर्ड बायरन मैंस लव इज अब मैंस लाइफ ए थिंग ए पार्ट अफ लॉर्ड बायरन बोले कथाटा पदोटी लाइन द्वारा रिवेल पॉइंट हिसाब से ख्यात रिवेल रिवेल पॉइंट हिसाब से ख्यात लॉर्ड बायरन एर कविता जॉन डन जुआन थेके नेওয়া হয়েছে टीवी रिमोटर कैरियर फ्रिक्वेंसी एर रेंज कत एक गीगाहर्ट्ज टू गीगाहर्ट्ज 100 मेगाहर्ट्ज इनफ्रारेड रेंज इन्फ्रारेड रेंज इनफ्रारेड लाइट इज इवन यूज टू हेड फॉर समथिंग स्पेशल लैम्प्स दैट इमिट थर्मल इनफ्रारेड वॉल्स आर नॉट यूज ओके यूरोपीय बणिकदेर मध्ये बांग्लाय प्रथम एसेछिलेन पुर्तुगीज পর্তুগিজরাই তো প্রথমে আসছিলেন প্রথমে এসেছিল পর্তুগিজরা ভাস্কো দা গামা ছিলেন পর্তুগিজদের নাবিক হু ইজ হোয়াট মিনস দা অপোজিশন অফ ডার্থ ডার্থ মানে অপোজিশন অফ ডার্থের কি ডার্থ ডার্থ অ্যাবুডেন্স কারেক্ট খাদ্যের দুষ্প্রাপ্যতা অভাব অনটলন অকলন অ্যাবুন্ডেন্স প্রচুর্য প্রয়োজনীয় পরিমাণ পাতলাধিক্য লক ল্যাক নাউন অভাব পূর্ণতাহীন ঘাটতি প্রয়োজন অপ্রতুল্য পভার্টি নাউন দারিদ্রতা অভাব শর্টেজ নাউন কমতি অভাব কোন দেশটি ইউরোপীয় বাল্টিক অঞ্চলে অবস্থিত নয় কোন দেশটি ইউরোপীয় বাল্টিক অঞ্চলে অবস্থিত নয় ফিনল্যান্ড পোল্যান্ড অস্ট্রেলিয়া সুইডেন বাল্টিক অঞ্চলে অবস্থিত নয় ফিনল্যান্ড অস্ট্রিয়া বাল্টিক অঞ্চলে অবস্থিত নয় অস্ট্রেলিয়া তাহলে ফিনল্যান্ড পোল্যান্ড সুইডেন এগুলো বাল্টিক অঞ্চলে অবস্থিত ফিনল্যান্ড পোল্যান্ড সুইডেন এগুলো বাল্টিক অঞ্চলে অবস্থিত অস্ট্রিয়া বাল্টিক থেকে বাল্টিক অঞ্চল সাগর থেকে অনেক দূরে অবস্থিত প্লিজ রাইট টু মিট অ্যাট দ্য অ্যাবভ অ্যাড্রেস The word above in this sentence is an above. Please write to me the above address. It a noun, adjective, noun, verb, noun, adverb, adverb, adjective. Article for a adjective. তারপরে নাউন পদ্ধতি বাক্যে
অ্যাভব শব্দটি নাউন অ্যাড্রেসকে কোয়ালিফাই করায়, পদ্ধতি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ সর্বদা নাউন বা নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ নির্দেশন করে। আইডেন্টিফাই দ্য ডিটারমিনাল ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। আই হ্যাভ নো নিউজ ফর ইউ। আই হ্যাভ নো নিউজ ফর ইউ। আইডেন্টিফাই দ্য ডিটারমিনাল ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। আই হ্যাভ নো নিউজ ফর ইউ। হ্যাভ নিউজ নো ফর। আই হ্যাভ নো নিউজ ফর ইউ। I have no news for you. কি হবে এটা? আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। ডিটারমিনার কোনটি? ডিটারমিনার ভুলে গেছি। আই হ্যাভ নো নিউজ ফর ইউ। নিউজ নো, ডিটারমিনার হবে নো। ডিটারমিনার হলো শেষ কল, শেষ কল ওয়ার্ড যা নাউনের পূর্বে বসে, নাউনের আগে বসে। নাউন কুই, নিউজ নাউন, নাউনের পূর্বে নো বসে, ডিটারমিনাল। প্রদত্ত বাক্যে নাউনের পূর্বে ব্যবহৃত নো ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়েছে কয়েকটি ডিটারমিনার। এর উদাহরণ হলো দিস, তুস, মাই, আওয়ার, মাউস, মাউস ইত্যাদি। দিস, তুস, মাই, আওয়ার, মাউস ইত্যাদি হচ্ছে ডিটারমিনার। ওআইসি এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন? ওআইসির কততম শীর্ষ সম্মেলনে, শীর্ষ সম্মেলন কততম? এটা দ্বিতীয় শীর্ষ সম্মেলন, মেবি, রাইট? 22 থেকে 24 ফেব্রুয়ারি 1974 সালে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওআইসি এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন। এই শীর্ষ সম্মেলনেই বাংলাদেশের ওআইসি ওআইসি এর 32তম সদস্য সদস্য হিসেবে সদস্য লাভ করে। ওআইসির শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন দ্বিতীয় শীর্ষ সম্মেলনে। ওকে, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও আবার আপলোড করা হবে। নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।